আমার দেওরের অবস্থাটা দেখেন, সে তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওর নাচানাচি করার কারণ একটু পরেই আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখেন, আমার দেওর এখনো পর্যন্ত নাচানাচি করতেছে, আর কেন তা জানি না, আজকে সে তো দেখতেছি খুব ফানি মুডে ছিল, এমনকি নাচানাচিও করতেছিল, তারপরে গানও গাচ্ছিল। যাই হোক, এখন আমরা কোথায় আসছি বলেন তো? ও সরি, আপনারা তো বলতে পারবেন না আমরাই আসছি। আজকে আমরা আসছি দই খেতে। এখন কিন্তু 9:30 বাজে। আমি সন্ধ্যাবেলা থেকে আমার হাজবেন্ডকে বলতেছিলাম একটু বাইরে নিয়ে যেতে, কারণ আজকে কেন তা জানি না সন্ধ্যাবেলায় আমার খুব বাইরে যেতে ইচ্ছা করতেছিল, একটু হাঁটাহাঁটি করতে ইচ্ছা করতেছিল, তারপরে একটু খেতেও ইচ্ছা করতেছিল। কিন্তু আমার হাজবেন্ড একটু দোকানের কাজে ব্যস্ত ছিল, এই জন্য সন্ধ্যাবেলার দিকে ওর সময় হয়নি। ও বাসায় আসছে 9:30-এর দিকে, তো সেই সময় আমি ওকে নিয়ে মানে বাসা থেকে নিয়ে চলে আসছি বাইরে হাঁটার জন্য। আর এখন কিন্তু 9:30 বাজে, আর বাজারে দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের বাসা থেকে একটু সামনে গেলেই হচ্ছে একটা দোকান আছে, ওখানে মিষ্টি তারপরে হচ্ছে দই বিক্রি করে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওখানে যাই, কারণ ওই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, এই জন্য এই যে আমরা চলে আসছি। আর আমরা বাসা থেকে যখন বাইরে হাঁটার জন্য আসতেছিলাম, তখন হচ্ছে আমার দেওরকে আমার হাজবেন্ড ফোন দিয়ে নিয়েছিল, কারণ ও এত রাত পর্যন্ত বাইরে থাকে, তো ও যদি থাকে তাহলে আমরা তিনজন খেতে খেতে আড্ডা দিব, একটু গল্প করব, বেশ ভালোই লাগবে, এজন্য ওকেও আমরা ডেকে নিয়েছি, তাইতে ও এত খুশি ছিল। এইদিকে দেখেন, দেবর আর ভাবি মিলে এখানে বসে বসে আমরা দুইজনে আড্ডা দিতেছিলাম, আর আমার হাজবেন্ড দাঁড়িয়েছিল। আর আজকে আমরা যেখানে দই খেতে গিয়েছিলাম ওই জায়গায় যাওয়ার পরে দই এমনিটা ছিল না, মানে এমনি নর্মাল দই ছিল না। এখানে ওনারা কি করছিল, যেহেতু মানে অনেক রাত হয়ে গিয়েছিল, তো দই যা ছিল ওনারা ডিপ ফ্রিজে ঢুকায় রাখছিল, এই জন্য পুরো দইটা বরফ হয়ে গিয়েছিল। এখন কিছু করার নেই, নর্মালটাও ছিল না। তো আমি দেখলাম যেহেতু এখন গরমের সময় তো খাওয়াই যেতে পারে, কিন্তু আমার হাজবেন্ড রাজি হচ্ছিলো না। কিন্তু আমি ওকে বলার পরে তারপরে এই যে এখানে তিনটা নেওয়া হয়েছে দই, আর এটা টক দই ছিল, আমার টক দইটা বেশি পছন্দ, এই জন্য আমি টক দই নিয়েছি, ওরাও টক দই নিয়েছে, কারণ এখানে মিষ্টি দই ছিল না। আর দইটা হাতে পাওয়ার পরে আমি মনে মনে ভাবতেছিলাম এক খাওয়াই মনে হয় আমার দুই খাওয়া হয়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম যে আগে দই খাবো বা মিষ্টি খাবো, তারপরে যে আইসক্রিম খাবো, কিন্তু দইটা এমন পর্যায়ে আসে মনে হচ্ছে পুরো আইসক্রিম, কিন্তু ফ্লেভারটা শুধু হচ্ছে টক দইয়ের মতন। এখানে যাওয়ার পরে আজকে আমরা তিনজন খুবই এনজয় করেছি, যেহেতু আমরা অনেক রাত্রেবেলা ছিলাম আর এই হোটেলটাই কেউ ছিল না আমরা তিনজন ছাড়া, তো আমরা তিনজন খুবই মজা করেছি। মনে হচ্ছিল যেন আমরা আমাদের বাসাতেই আসি, খাওয়া দাওয়া করতেছি আর আড্ডা দিতেছি, তো খুবই আজকে আমরা এনজয় করেছি। আর এইদিকে আমার অবস্থা দেখেন, আমি দই তো হাতে পাওয়ার পরে খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার এই জমা বরফালা দই খাওয়া দেখে আমার হাজবেন্ড আর দেবর তো পুরো অবাক হয়ে গিয়েছে। যাই হোক, আমার ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে, আমি তো আইসক্রিমও খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে খেতে দিতে চায় না, যেহেতু আমার ঠান্ডার একটু সমস্যা আছে। ও আমাকে ঠান্ডা জিনিস বেশি খাওয়ায় দুপুরবেলার টাইমে, কারণ ওই টাইমে রোদ থাকে তো তো অত অসুবিধা হয় না, কিন্তু রাত্রেবেলার টাইমে যদি ঠান্ডা জিনিসপত্র খাওয়ায় তাহলে হচ্ছে আমার গলা ব্যথায়, এজন্য খেতে দিতে চায় না। কিন্তু তারপরেও কিছু করার নেই, আজকে খুবই খেতে ইচ্ছা করতেছিল, আর অনেক জোরাজোরি করেই তারপরে হচ্ছে আজকে খেতে গিয়েছি, এজন্য ও আমাকে বরফালা দইটা খেতে দিয়েছে। এইদিকে আমার বেচারা হাজবেন্ডের অবস্থা দেখেন, ওর একটা ফিশিং ইউটিউব চ্যানেল আছে, তো যাকেই পায় তার সাথে হচ্ছে ওর চ্যানেল নিয়ে গল্প করা শুরু করে দেয়। তো এখানে বসে বসে ওর চ্যানেল নিয়ে গল্প করতেছিল, তো আমরা ডেকে ডেকে অনেক কষ্টের পরে এই যে ও ফাইনালি চলে আসছে খাওয়া দাওয়া করতে। আর এইদিকে আমাদের দুইজনের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেহেতু একটু ঠান্ডা ছিল দইটা, তো আমার হাজবেন্ড খেতে পারতেছিল না, ও এমনিতেই ঠান্ডা জিনিস খুব একটা পছন্দ করে না, আরও দইটা যেহেতু বরফ হয়েছিল এজন্য ওর খেতে একটু অসুবিধা হচ্ছিল, তাইতে ও একটু আস্তে আস্তে খাওয়া দাওয়া করতেছিল। আর খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার দেওর আমার হাজবেন্ডকে বলতেছিল, যেহেতু এখন পরিবেশটা মানে খুবই সুন্দর, আশেপাশে কেউ ছিল না, এক কথায় রোমান্টিক একটা পরিবেশ ছিল, তো আমার দেবর আমার হাজবেন্ডকে বলতেছিল আমাকে খাইয়ে দিতে। তো এই যে দেখেন, আমার হাজবেন্ডটা আমাকে খাইয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি এখানে দেখেন হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, আমি তো খুবই মজা পাচ্ছিলাম, আমি খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার হাজবেন্ড অনেক জোরাজোরি করতেছিল, পরে না পেরে ও বলতেছিল যে এক চামচ নাও। তো এই যে দেখেন, আমি চামচটাই পুরো নিয়েছি।
তো এই যে আমাদের হচ্ছে দই খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন কিছু খাওয়া যায় কিনা আমরা বসে বসে দোকানদারের কাছে জিজ্ঞাসা করতেছিলাম, যেহেতু আমরা অনেক রাত্রেবেলা আসছিলাম। আর এইদিকে আমার হাজবেন্ডের অবস্থা দেখেন, সে তো চামচ এমনভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যেন আজকে চামচটা খেতে খেতে সে ভস্ম করে দিবে। যাই হোক, এখানে খাওয়ার মতন শুধুমাত্র মিষ্টি ছিল, আর মিষ্টিটা গরম ছিল, রসগোল্লা ছিল। তো এখানে আমরা তিনটা রসগোল্লার অর্ডার দিয়ে দিয়েছি, আর এই যে দেখেন আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। মিষ্টিটা অনেক সফট ছিল আর খেতে অনেক মজা ছিল। আমি গরম জিনিস খাই না মিষ্টি, আমার বেশি অংশ ঠান্ডা তাই ভালো লাগে, কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে আমি গরম মিষ্টি খেয়েছি, তো বেশ ভালোই লেগেছে আমার কাছে। এখন আমার দেওরের অবস্থাটা দেখেন, সে মিষ্টি খাচ্ছে আর বারবার বলতেছে যে এই মিষ্টি সেই স্বাদ, তারপর হচ্ছে কেন এত স্বাদ হবে এই সব বলতেছিল আর মিষ্টি খাচ্ছিল। তো এই যে দেখেন ওর মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমার মিষ্টি এখনও আছে আর ও পুরাটাই শেষ করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ও মিষ্টি খাক। আর এইদিকে আমার হাজবেন্ড তো ক্যামেরা ধরে বসেছিল, এই জন্য হচ্ছে ও খেতে পারতেছিল না। তো এখন আমার হাজবেন্ড খাচ্ছে, আর এইদিকে আমি দেখাচ্ছি যে আমার দেহের হচ্ছে মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে এখন আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আর এই যে শেষে যে ঝোলটুকানা ছিল, মিষ্টির ঝোলটুকানা, ও খেতে গিয়েছে, তারপরে ও জামার উপরে পড়ে গিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি করে ও পরিষ্কার করতে গিয়েছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের বিল পরিশোধ করার পালা। তো এই যে এখানে দেখেন আমরা তিনজনে চলে আসছি, আর আমার হাজবেন্ড আর হচ্ছে দেবর হচ্ছে একটু ঝগড়া করতেছিল, এখানে এমনি মজা করতেছিল, ঝগড়া বললে ভুল হবে, এমনি ওরা ওরা দুষ্টামি করতেছিল। আর এখানে হচ্ছে আমি আমার দেবরকে বলতেছিলাম আজকের বিলটা তুমিই দিবা, ওর সাথে একটু মজা নিচ্ছিলাম। তো পরে যে ঠিক হলো, ও বলতেছে যে আজকের মিষ্টিটা ও খাওয়াবে আর আমার হাজবেন্ড টক দই। তো এই যে এখানে ওরা দুই ভাই ভাগাভাগি করে আর কি বিল দিয়ে দিয়ে গিয়েছে, আর এখানের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে আইসক্রিম খাবো কি না, কারণ আমার বাসা থেকে আমি প্ল্যান করে আসছিলাম যে আইসক্রিম খাবো। তো পরে আমি হচ্ছে আমার দেবরকে বলতেছিলাম যে আমাকে একটু আইসক্রিম খাও, ও বেশ কয়েকদিন ধরেই আমাকে বলতেছিল যে আইসক্রিম খাওয়াবে, কিন্তু সন্ধ্যার পরেই হচ্ছে ওর আইসক্রিম নিয়ে যাওয়ার কথা, কিন্তু ও কোনো কারণবশত সন্ধ্যার পরে আমাদের বাসায় আসতে পারে না। তো ফাইনালি আজকে আমি ডিসিশন নিলাম যে ওর কাছ থেকে আইসক্রিম খেয়ে যাবো, এই জন্য আমরা ওখান থেকে আর একটু হেঁটে হেঁটে সামনে যাই, কারণ সামনেই ছিল আইসক্রিমের দোকান। তো এই যে দোকানে চলে আসছি, এখানে আসার পরে দেখতেছি আমার দেবর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতেছিল। অন্য দিন তো ওকে দেখি কিন্তু এত হাসি খুশি থাকে না, আজকে মনে হচ্ছিল একটু বেশি হাসি খুশি, তো বেশ ভালোই লাগতেছিল। আর আমরাও অনেক মজা করেছি, আর আমরা তো এমনিই সবসময় হাসি খুশি থাকি, আর ও যেহেতু ছিল তো আজকে খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। আর আমি তো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এখানে কোনো চিপস আছে কিনা আমার পছন্দের, কারণ চিপসও খেতে ইচ্ছা করতেছিল। তো এই যে ফাইনালি হচ্ছে আইসক্রিম চলে আসছে, আর আইসক্রিম দেখে আমার অবস্থাটা দেখেন, আমি তো আমার হাত দুইটা পেছনে নিয়ে চলে গিয়েছি। এই আইসক্রিমটা ছিল চকবার, কিন্তু আমার চকবার আইসক্রিম একেবারেই ভালো লাগে না, কারণ উপরে যে চকলেটের লেয়ারটা দেওয়ার থাকে ওটা একেবারেই ফালতু লাগে। তো আমি এমনি নর্মাল আইসক্রিম দিতে বলতেছিলাম, তো আবার বলতেছিল যে এ কেমন মানুষ, ভালো আইসক্রিম না নিয়ে নর্মাল আইসক্রিম নিতেছে। তো আমার হাজবেন্ড বলতেছিল যে না, ও নর্মাল আইসক্রিমই বেশি পছন্দ করে। তো এই যে আইসক্রিম নিয়ে এখন কমপ্লিট, তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম চলো এবার বাসায় যাবো, তারপরে হচ্ছে আমি আমার দেবরকেও বলতেছিলাম যে বাসায় যাওয়ার জন্য, যেহেতু অনেক রাত হয়েছে, কিন্তু ও বলল যে একটু কাজ আছে, এজন্য ওখানে ও থেকে গিয়েছে। আর এই যে আমরা এখন বাসায় রওনা দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ।